সত্য না মিথ্যে? সত্য। কিসের জন্য? আমার খাজা বাবার একটু সহব্বত, একটু ভালোবাসা, একটু মহব্বত পাওয়ার জন্য। বড় বড় দার্শনিকরা বলেছে, যাক যাক সাতার জাতি কুলমান, তাতে দুঃখ নাই ওরে, যদি আমার আমার পান বন্ধুরে পাই, যদি আমার খাজা বাবারে পাই, আমার বড় পীরে পাই, যাক যাক সাতার জাতি কুলমান, আমার তাতে দুঃখ নাই। আরে মাটিতে খাই না, আল্লাহ বলি আল্লাহ বলি যদি মরি তো আল্লাহর কসম এই দেহটার বাবা মাটিতে খাইব। হায় আল্লাহ বলি যদি মরি তো আল্লাহর কসম এই দেহটার মাটিতে খাইব। আল্লাহ বলি যদি মরি তো আমার বড় পীরে যদি মরি তো আল্লাহর কসম এই দেহটার বাবা মাটিতে খাইব। ওরে দিনাই দেহ না যাইব মাটিতে খাই না, চন্দ্র গোসাই না বড় পীরের প্রেমী কি যাই জনা, আমার মজ্জুম ভাই যখন আমার ভাই না করছে, আমার করিম দন ভাই কথা কিন্তু কম বলবেন, বাবা যাই কইতেছে আপনারা বিরক্ত হননি, একটু বিরক্ত হইবেন লাগছেন। আসলে কি কথা কম বলার জন্য চেষ্টা করি, কিন্তু ভিতরে তো মানে না। যদি আমার বড় পীরের গুণ আধি কেরামত অলৌকিক আলৌকিক যে ঘটনা, এতে যদি আমি করি দেওয়ার না ধরে তুলি, তাহলে তো আমার বড় পীরের আত্মায় শান্তি পাবে না। যে বাগদাদ থেকে আমার বড় পীর রাগ হয়ে যাবে যে তুই বড় পীরের পালা নিয়ে আমার গুণ আদি বললি না কেন, তারপরে কথা বলার জন্য আমি কম বলার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আল্লাহর ওলি আছের উজাতে আতর গোলাপ চন্দন ছিটা উজায়া বাবার দরবারে, হায় আল্লাহর ওলি আছের উজাতে যায়া আতর গোলাপ চন্দন ছিটা বাবার দরবারে। আল্লাহর ওলি আছের উজাতে আতর গোলাপ চন্দন সীতা উচাইয়া বাবার সঙ্গে ওরে আরালে থা কি আলো দয়াল ভক্ত লইয়া প্রেম খেলা, ওরে আরালে থা কি আলো দয়াল ভক্ত লইয়া প্রেম খেলা, ওরে আরালে থা কি আলো বড় ভক্ত লইয়া প্রেম খেলাই প্রেমিক যেই মাটিতে খাই যায়।
আজমি শরীফ বাগদা শরীফে মক্কা আর মদিনা শরীফ আর ভান্ডার শরীফে মনরে আজমি শরীফ বাগদা শরীফে মক্কা আর মদিনা শরীফ আর ভান্ডার শরীফে আজমি শরীফ বাবারে বাগদা শরীফে মক্কায় আর মদিনা শরীফ আর বান্দার শরীফে ও বাবা আজমি শরীফ বাগদা শরীফে চমে গোছাই না আল্লাহর প্রেমিক যেই জনা আল্লাহর প্রেমিক যেই জনা মাটিতে খাই না